So today's topic is glass. Okay. I think last day I took the class of batch A, right? So in the A batch, I've discussed about the epithelial tissue. So next chapter is glass. So do you know what is glass? What is glass? আমি আগে বলেছিলাম কিছু যে গ্ল্যান্ডটা কি জিনিস, গ্ল্যান্ডগুলো কি আসলে কি, কোন সেল দিয়ে তৈরি বা কোন টিস্যু দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি বলেছিলাম তো আগে, এপিথেলিয়াল টিস্যু, কারণ এপিথেলিয়াল টিস্যু ক্লাসিফিকেশন করেছিলাম না আমরা, এপিথেলিয়াল টিস্যু ক্লাসিফাইড অ্যাজ two types, covering epithelium and glandular epithelium. So these glandular epithelium, these are the collection of epithelial tissues where they act as a specific function, that is secretion, absorption, dysfunction. So okay, mainly secretion. Now what the topics we are learning here? What will be the topics? তাহলে গ্ল্যান্ডের মধ্যে কি, গ্ল্যান্ডের মধ্যে হচ্ছে আমরা ডেফিনেশন করব এন্ড ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পলস. ওকে, সো হোয়াট ইজ গ্ল্যান্ড? এ গ্ল্যান্ড ইজ এ লার্জ কমপ্লেক্স অ্যাগ্রিগেটস অফ গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেলস স্পেশালাইজড ফর সিক্রেশন অর এক্সক্রেশন. ঠিক আছে, সিক্রেশন অর এক্সক্রেশন, এটা মধ্যে তার বোঝানোর কিছু নাই, কতগুলো গ্রুপ অফ সেলস মিলে এখানে এপিথেলিয়াল সেল মিলে গ্ল্যান্ড তৈরি করবে. সো গ্ল্যান্ডুলার এপিথেলিয়াল সেলস মে সিনথেসাইজ, দে মে স্টোর অ্যান্ড সিক্রেট প্রোটিনস সাচ অ্যাজ ইন প্যানক্রিয়াস. ইন প্যানক্রিয়াস হুইচ অফ দিস প্রোটিন, প্রোটিন স্ট্রাকচার এখানে কে প্যানক্রিয়াস এর মধ্যে, হ্যাঁ ইনসুলিন গ্লুকাগন সেগুলো কি প্রোটিন না? Now pancreas, what type of gland it is? Pancreas? Mixed. So it has both exocrine and endocrine function. Exocrine function there is secretion of the enzymes, and endocrine function secretion of hormones. These hormones are protein in nature and also lipids in nature, such as in adrenal gland, sebaceous gland, and all complexes of carbohydrates and proteins such as in salivary glands. Where these salivary glands are present? In the mouth cavity. There are three types of salivary gland: parotid gland, submandibular, and sublingual gland. Okay. So these parotid glands, our mouth cavity is always moist, right? So who are responsible for this? What's the structures? These parotid glands, submandibular and sublingual glands. That means these all are collectively called salivary glands. Saliva. Our mouth secreted always saliva. Okay. Salivary, from the salivary glands. And mammary glands secrete all three substances. Mammary gland pe ki hai? Milk ashe, hai na? Milk is essential for infant. Right? Infant and child. এই যে একদম ছোট বাচ্চা, মনে হয় কি ছোট বাচ্চাদের দুধ ছাড়া কিছু খাবে না, বুকের দুধ ছাড়া, তাহলে এটা প্রশ্ন আসতে পারে না যে সো হোয়াট উইল বি দ্য কম্পোনেন্টস অফ দ্যাট মিল্ক, ইন দ্যাট মিল্ক ইট কন্টেইনস অল দ্য কার্বোহাইড্রেট, প্রোটিনস অ্যান্ড লিপিডস অ্যান্ড অলসো আদার সাবস্টেন্সেস অর মিনারেলস অর ভিটামিনস দ্যাট আর নিডেড ফর এ বেবি. ঠিক আছে, যার কারণে বলা হয় কি সিক্স মান্থস বলে না যে এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং করানোর জন্য, তাহলে কিভাবে আসবে বুঝছো, মানে এটার মধ্যে সব ধরনের কম্পোনেন্টই থাকে, বাচ্চারা অন্য কিছু খাওয়ার দরকার পড়ে না. ক্লাসিফিকেশন, ক্লাসিফিকেশনগুলো আমরা কিন্তু বিভিন্ন ভাবে ক্লাসিফাই করি. ঠিক আছে, উই ক্যান ক্লাসিফাই দ্য গ্ল্যান্ডস ইন মেনি, ডিপেন্ডস অন মেনি টাইপস. হেয়ার ফার্স্ট অফ অল উই ক্যান ডিভাইড ইট ইনটু method of distribution of their secretory products. That means how their secretory products distributed in the target organ. Okay, target organ means where these enzymes or these hormones will be act. Okay,
সো এক্সোক্রাইন গ্ল্যান্ড দে সিক্রেট দেয়ার প্রোডাক্টস ভায়া ডাক্টস, দ্যাট মিন্স দ্য গ্ল্যান্ডস দ্যাট কন্টেইনস দ্য ডাক্টস সাচ অ্যাজ দ্য স্যালাইভারি গ্ল্যান্ডস, দিজ অল আর এক্সোক্রাইন গ্ল্যান্ডস বিকজ ইট হ্যাজ আ ডাক্ট, ঠিক আছে? যেমন প্যারোটিড ডাক্ট, এখানে থাকে কি প্যারোটিড ডাক্ট, থ্রু দিস ডাক্ট দে সিক্রেট দেয়ার সিক্রেশন ইন দ্য মাউথ ক্যাভিটি, ভেস্টিবুল অফ দি মাউথ. Which part is the vestibule of the mouth, you know? Vestibule of the mouth? Amra je pashe jekhane dant brush kori na, that means between our cheek and mouth and gum. Sorry, teeth and gum. The space between cheek and teeth and gum. Khyal koro? Je jagate amra teeth brush kori, ek pashe dekha cheek, ar ek pashe ki bhetorer dike তাহলে ডাক্ট দিয়ে হচ্ছে. নেক্সট হচ্ছে ডাক্টলেস, দিস গ্ল্যান্ডস আর নোন অ্যাজ এন্ডোক্রাইন গ্ল্যান্ডস. সো হাউ দে ডিস্ট্রিবিউট দেয়ার প্রোডাক্টস, থ্রু দ্য ব্লাড or they may these hormones may act just surrounding the structures and locally hote pare through the blood hote hole jodi amar distance hoye ar local mane char pashe kaj korche shekhane ki ota oi locally kaj korte ota jemon tar blood vessels er dorkar pore na tai na acha blood ar ekhane echhara aro ki kaj korte pare lymphatic vessels okay lekha hoyeche eta আচ্ছা তারপরে এটা দেখো এটা হচ্ছে মেইন যে ক্লাসিফিকেশন আমরা বললাম এটা এছাড়াও আমরা ক্লাসিফাই করতে পারি আরো বিভিন্ন ভাবে আর এখানে আমরা দেখাচ্ছি হাউ এ গ্ল্যান্ড ইজ ফর্মড দেখো প্রথমে কি আসছে একটা এখানে কে প্রথমে আসলো এপিথেলিয়াল টিস্যু তাই না কি এপিথেলিয়াল টিস্যু এখানে ইউজুয়ালি কি কোন এপিথেলিয়াম আসবে একটা লেয়ার বোঝাই যাচ্ছে একটা লেয়ার তার মানে সিম্পল আর স্ট্রাটিফাইড সিম্পল আর সিক্রেশন করে ইউজুয়ালি কোন সেলগুলা বলেছিলাম স্কোয়ামাস কিউবয়েডাল কলামনার কোন সেলগুলা ইউজুয়ালি সিক্রেশন করে কিউবয়েডাল আর কলামনার বোথ তবে বেশি করে কে কলামনার তাহলে এখানে কোন সেলগুলো আছে বলে মনে হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম ঠিক আছে দেখো এখানে একটা সিম্পল কলামনার এপিথেলিয়াম ফার্স্ট অফ অল দিস সিম্পল কলামনার এপিথেলিয়াম থেকে একটা জায়গায় একটু কি হচ্ছে প্রোট্রুড হচ্ছে সেলগুলো তাই না আরেকটা নতুন লেয়ারে সেল তৈরি হচ্ছে তাই না আস্তে আস্তে এখান থেকে এটা এটা যে সেলগুলো তৈরি হচ্ছে এটা কোন প্রসেসে তৈরি হচ্ছে মাইটোসিস গুড তাহলে মাইটোসিসের ফলে তারপরে এখানে দেখো আরেকটা মানে পুরো আরেকটা স্ট্রাকচার তৈরি হয়ে গেল খেয়াল করো এই পর্যন্ত আর এই পর্যন্ত কিন্তু সেম তারপর এখানে কি হচ্ছে এখানে মাঝখান দিয়ে কিছু সেল ডেথ হয়ে একটা কি তৈরি করলো ক্যানেল বা ডাক্টের মতো তৈরি করলো এখানেও কিন্তু তৈরি হওয়ার কথা ছিল কিন্তু এখানে না হয়ে কি হয়ে গেছে অ্যাবলিশ হয়ে গেছে সেটা ডাক্ট হয় না ঠিক আছে বরঞ্চ এখানে স্টকের মতন যে জিনিসটা ছিল সেটা ডিমিনিশ হয়ে গেল তার বদলে কি হলো এখানে যে স্ট্রাকচারটা আলাদা হয়ে গেল এই স্ট্রাকচারটা চারপাশে তখন কি চলে আসলো ব্লাড ভেসেলস চলে আসলো তাহলে এখানে উইথ ডাক্ট সহ থাকলো এটা কোন গ্ল্যান্ড হলো এক্সোক্রাইন গ্ল্যান্ড আর এখানে উইদাউট ডাক্ট আসলো সেটা কোন গ্ল্যান্ড হলো এন্ডোক্রাইন গ্ল্যান্ড বোঝা গেল ডেভেলপমেন্টটা সেম ভাবেই কিন্তু শুরু হয়েছিল বাট ওয়ান ইফ ইট ফর্মস দ্য এক্সোক্রাইন গ্ল্যান্ড দেয়ার ইজ ফর্মেশন অফ এ ডাক্ট বাট ইফ দেয়ার ইজ formation of endocrine gland there will be no duct the total glands will be separated from the original surface epithelium and then it is surrounded by blood vessels clear now exocrine gland we can divide it into number of according to number of cells means it may divide it into unicellular, uni means one, and multicellular, right?
সো ইউনিসেলুলার দেয়ার ইজ অনলি ওয়ান টাইপ অফ গ্ল্যান্ড, দ্যাট ইজ অনলি ওয়ান সেল, দ্যাট ইজ গবলেট সেল. গবলেট সেল ইট ইজ অলসো এ সেল অ্যান্ড অলসো এ গ্ল্যান্ড. ইট ইজ নট অলসো এ সেল, অলসো এ গ্ল্যান্ড. দিস গ্ল্যান্ড ইজ মেকিং অফ মেক ফর্ম বাই অনলি ওয়ান সেল. ঠিক আছে, ইট ইজ ফর্ম বাই অনলি ওয়ান সেল. আমরা যখন এ করবো when we will study the respiratory system or digestive system, we will found this goblet cell in that system. Here you can see these goblet cells are present with the regular surface epithelium, that means regular simple columnar epithelium or pseudostratified columnar epithelium. With that cells, they are, these goblet cells will be also present. আচ্ছা দেখো এখানে কোথায় কোথায় আছে এক্সাম্পল, সরি এক্সাম্পলে কি আছে, ডাইজেস্টিভ ট্র্যাক্ট অ্যান্ড পোর্শনস অফ দ্য রেসপিরেটরি ট্র্যাক্ট. দিস গবলেট সেল অ্যাকচুয়ালি সিক্রেটস দ্য মিউকাস, মিউকাস সিক্রেশন, দেয়ার সিক্রেশন ইজ মিউকাস ইনসাইড. ওকে, অ্যান্ড that's why they are present only in the upper respiratory tract only, not in the lower respiratory tract. Why? If they present in lower respiratory tract, what will be the happen? Secretion বেশি তো দূর, ওখানে যদি secretion হয় gases exchange হবে. Lower respiratory tract এর function টা কি? একবার আমরা যদি ভাগ করি কন্ডাক্টিভ পোর্শন আর থাকে তখন কি হবে, আমি প্রথম দিনে কিন্তু তোমাদের বলেছিলাম যে কোনো জায়গায় যে কোনো লাইন এপিথেলিয়াম থাকবে, কারণটা হচ্ছে কি, সেই লাইন এপিথেলিয়ামের ফাংশনের জন্য থাকবে, সেই রেগুলার ফাংশনটা মেইনটেইন করার জন্য. হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে একটা গবলেট সেলের মানে ফিগার, এই পুরোটা কিন্তু একটা গবলেট সেল. ঠিক আছে, এখানে দেখো এই যেগুলো কি, এগুলি হচ্ছে অনেকগুলা ভেসিকলস যেগুলা কিনা এখানে সিক্রেশন হবে, সিক্রেটরি ভেসিকলস এগুলা. হ্যাঁ, আর কত বড় একটা নিউক্লিয়াস দেখছো, বিশাল বড় একটা নিউক্লিয়াস থাকে তার. আচ্ছা এখন আসো মাল্টিসেলুলার, মাল্টিসেলুলার কে আমরা আবার ভাগ করি সিম্পল কমপ্লেক্স. ঠিক আছে, সিম্পল মানে কি, জাস্ট একটা ডাক্ট থাকবে, আর কমপ্লেক্স মানে মোর দেন ওয়ান ডাক্ট. এটা তো এক্সোপ্ল্যানেট ডাক্ট বলেছি, তার মানে এখানে ডাক্টই থাকবে. তাহলে সিম্পলের মধ্যে অ্যাকর্ডিং টু দা শেপ অফ দি ডাক্ট, according to the, sorry, not only the duct, shape of the duct and secretory portion. যেকোনো একটা গ্ল্যান্ডের আসলে দুইটা পোর্শন থাকে, একটা হচ্ছে কি duct পোর্শন, আর একটা হচ্ছে secretory পোর্শন, মানে যেখান থেকে ওই যে secretionটা হচ্ছে, আর duct দিয়ে কি হচ্ছে, duct তো প্যাসেজ হিসেবে কাজ করছে, তাই না? তাহলে এটার উপর ডিপেন্ড করে আমরা কিভাবে ভাগ করবো, টিবিউলার, টিবিউলার, টিবিউলারটা আবার কিরকম হতে পারে, স্ট্রেট, স্ট্রেট টিবিউলার, কয়েল টিবিউলার, অর ব্রাঞ্চ টিবিউলার হতে পারে. এছাড়া টিবিউলার ছাড়া আর কি হতে পারে, অ্যালভিউলার অর অ্যাসিনাল, অথবা মিক্সড হতে পারে, টিউবো অ্যালভিউলার অর টিউবো অ্যাসিনাল. ঠিক আছে, আমি ফিগারটা দেখাচ্ছি তাহলে ক্লিয়ার হবে. লিখেছো এটা? হয়েছে? আচ্ছা, কম্পাউন্ডের ও সেম ক্লাসিফিকেশন, টিবুলার অ্যালভিউলার, আর একটা হচ্ছে কি টিবু অ্যালভিউলার আর টিবু অ্যাসিনা. কথা হচ্ছে এখানে কি সমস্যা, লেকচার তুলতেছো,
তুলতেছো না তো, ওই যে সেকেন্ড বেঞ্চে বলতেছে সিম্পল টিবুলার স্ট্রেট, এখানে দেখো কেমন সিম্পল টিবুলার স্ট্রেট কেমন দেখা যাচ্ছে। এটা কি একটা টিউব লাইক স্ট্রাকচার না? আর দেখো এখানে সিক্রেটারি পোর্শনটাও কেমন টিউব লাইক অ্যান্ড স্ট্রেট। এক্সাম্পল কি, এই ধরনের গ্ল্যান্ডস কোথায় থাকে? গ্ল্যান্ডস অফ লার্জ ইন্টেস্টাইন, গ্ল্যান্ডস অফ লার্জ ইন্টেস্টাইন। তোমরা জাস্ট ছবিটা আঁকার দরকার নেই, ছবিটা তো বইয়ে পাবো, তোমরা জাস্ট নামটা লিখো আর এক্সাম্পলটা লিখো। হ্যাঁ দেখো সিম্পল টিবুলার কয়েলড, দিস লুকস লাইক টিবুলার বাট কয়েলড। কয়েল মানে কি? এরকম কাঁচা হয়ে গেছে, কাঁচা না কয়েলিং। এটা কোথায় পাবো আমরা? সোয়েট গ্ল্যান্ড। নাও সিম্পল টিবুলার ব্রাঞ্চ, দেখো এখানে কয়টা ব্রাঞ্চ দেখা যাচ্ছে? থ্রি ব্রাঞ্চ দেখা যাচ্ছে। ব্রাঞ্চ আরো বেশি হতে পারে, কম হতে পারে, ঠিক আছে, ব্রাঞ্চিং লাইন। কিন্তু মানে পার্টটা কেমন আছে? সিক্রেটরি পার্টটা টিউবের মতো নিতে আছে, তাই না? তাহলে এটা হচ্ছে সিম্পল টিবুলার ব্রাঞ্চড। আর এক্সাম্পল কি? মিউকাস সিক্রেটরি গ্ল্যান্ডস অফ পাইলোরাস অফ স্টমাক, ওকে। নাও সিম্পল অ্যালভিওলার, অ্যালভিওলারটা দেখো কেমন, এটার মধ্যে কি কোনো পার্থক্য বোঝা যাচ্ছে? অ্যালভিওলার আর টিবুলার মধ্যে কি কোনো ডিফারেন্স বোঝা যাচ্ছে? ডিফারেন্সটা কেমন বলো তো? এইটা সিক্রেটরি পার্টে দেখো সেলগুলা কেমন দেখেছো, একটা মানে ব্যাগের মতন দেখা যাচ্ছে না? আর একটু আগে দেখো, একটু আগে এটা সেক্রেটারি পার্টটা কেমন ছিল দেখো, একদম টিউব লাইক, তাই না? বুঝতে পারছো কি? এই যে একটা দেখাই, একটা যেটা দেখো, এটা এটা দেখো কেমন, একদম মানে টিউবের মতো না, টিউবুলার। আর এটা দেখো একটা, এটা দেখো কেমন সেক্রেটারি পার্টটা, তাই না? দুটো মধ্যে ডিফারেন্স বুঝছো? এই জন্য এটাকে বলা হচ্ছে সিম্পল এখন আমাকে বলো তাহলে টিউবুলার অ্যালভিওলার দেখতে কেমন হওয়া উচিত? টিউবের মতনও থাকবে কিছু পোর্শন, আবার কিছু পোর্শন অ্যালভিওলার মতনও থাকবে। এটা ছবিটা এখানে নাই, কমপ্লেক্সের মধ্যে ছবি আছে। এটা ছবিটা দিতে গেলে হয় কি ওই টিবুলার ব্রাঞ্চের মতন দেখাবে, এই জন্য এখানে ছবিটা দাও না, এক্সাম্পলটা শুধু লেখো। মিউকাস সিক্রেটিং গ্ল্যান্ড অফ কার্ডিয়া অফ স্টমাক, স্টমাকে কার্ডিয়াক পার্টে থাকে। এই আপাতত তোমরা এক্সাম্পলগুলো জাস্ট মুখস্থ করবা, ঠিক আছে, কারণ পরবর্তীতে এটা তোমাদেরকে মানে আস্তে আস্তে আপডেট করবে। লিখেছো? আচ্ছা এখন দেখো কম্পাউন্ড টিবুলার, একটা কালার ডিফারেন্স কি খেয়াল করেছো? এখানে দেখো দাঁত পোর্শনটা কি কালার দিয়ে আইডেন্টিফাই করা? পার্পল কালার। আর সেক্রেটারি পোর্শনটা গ্রিন। এখানে দেখো এখানে পোর্শন কয়টা ছিল? পার্পল পোর্শনটা কয়টা ছিল? একটাই, সিঙ্গেল না? ইভেন দেখো ব্রাঞ্চ যখন হয়েছে তখনও কিন্তু পার্পল পোর্শন কয়টা? একটা। বাট যখন এই পার্পল পোর্শন মানে ডার্ক সিস্টেমের এখানে এখানে কয়টা দেখা যাচ্ছে? মাল্টিপল হয়ে গেল না তাহলে? মাল্টিপল মানে কি? মোর দ্যান ওয়ান ব্রাঞ্চ পড়ে। কিন্তু এখানে দেখো আমরা কম্পাউন্ড কেন বললাম? সিম্পল আর কম্পাউন্ডের মধ্যে ডিফারেন্সটা কি? সিম্পল মানে সেখানে নিচের দিকে ব্রাঞ্চ হচ্ছে, কিন্তু ডার্ক তো একটাই ছিল, আর এখানে ডার্ক মোর দ্যান ওয়ান, মোর দেন ওয়ান। এখানে তিনটে যে থাকতে হবে এটা না, বেশিও থাকতে পারে, দুটাও থাকতে পারে কমও, কিন্তু মোর দেন ওয়ান হলে সেটাকে আমরা কি বলছি? কম্পাউন্ড, ঠিক আছে। আর নিচের সিক্রেটারি পোর্শনটা কেমন দেখতে? টিউব লাইক না অ্যালভিওলার? টিউব লাইক আর অ্যালভিওলার, টিউব লাইক। তাহলে এটার নাম কি হচ্ছে? কম্পাউন্ড টিউবুলার। বোঝা গেল? আমরা সিম্পল আর কম্পাউন্ড বলছি ডাক্তে নাম্বারের উপর ডিপেন্ড করে। হ্যাঁ ডাক্তের নাম্বার কয়টা আছে ওখানে? সিম্পলের ক্ষেত্রে আছে একটা, কম্পাউন্ডের ক্ষেত্রে মোস্ট। হ্যাঁ আর ওই যে সিক্রেটারি পোর্শনটা দেখতে কেমন, অ্যাপিয়ারেন্স অফ সিক্রেটারি পোর্শন,
according to this we are call it tubular or alveolar. If both types are present, we are call it tubular alveolar. এখন কি ক্লিয়ার? এটা আবার বলবো। আচ্ছা, আমি সেলতে লাগছি না, খালি ডাক্তগুলা দেখে বুঝাচ্ছি। হ্যাঁ, মনে করো এই যে এখানে দেখো একটা ডাক, আর এখানে কয়টা হচ্ছে? পার্থক্য বোঝা যাচ্ছে? প্রথমটার মধ্যে দেখো ডাক কয়টা, আর পরেরটার মধ্যে তিনটা, মাল্টিপল। তিনটার বদলে চারটাও থাকতে পারে, তাই না? মাল্টিপল। এটা আসলে এখানে এরকম হবে না, এখানটাও এরকম হবে, মানে দেখে মনে হবে কি মানে মাল্টিপল। এখানে ডাক আরেকটা কালার নাই আমি যে দেখাবো, তাহলে এখানে এটার জন্য আমরা কি বললাম? একটা ডাক সেজন্য আমরা কি বললাম? সিম্পল। এখানে মাল্টিপল ডাক সেজন্য আমরা বললাম কম্পাউন্ড। ঠিক আছে, এখন টিউবুলার কখন বলবো, অ্যালভিওলার কখন বলবো? যদি এই সিক্রেটরি পোর্শনটা টিউবের মতন থাকে তাহলে সেটা হচ্ছে টিউবুলার, যদি সেটা অ্যালভিওলার টাইপ হয় তাহলে অ্যালভিওলার, যদি দুইটাই থাকে মানে এরকম হয়ে এরকম আসলো তাহলে টিউবো অ্যালভিওলার। বুঝে গেল? সেম এটা দুটো তাই। এখন কি বোঝা গেল নাকি আবার বলতে হবে? তাহলে কম্পাউন্ড টিউবুলার এক্সাম্পল হচ্ছে ডিউডেনাম, মিউকোস, সাবমিউকোসাল গ্ল্যান্ড আর ব্রুরাস। এখন এটা ঠিক না, জাস্ট মুখস্থ কর। ডিউডেনামে একটা লেয়ার আছে, সেটার নাম হচ্ছে সাবমিউকোসাল। সাবমিউকোসাল মধ্যে এক ধরনের গ্ল্যান্ড আছে, সেটাকে বলা ব্রুরাস গ্ল্যান্ড। আপাতত জাস্ট মুখস্থ কর। এই যে দেখো কম্পাউন্ড অ্যালভিওলার, অ্যালভিওলার গুলো দেখছো কেমন ছোট ছোট, আঙুলে আঙুলে ঠোকার মতো না, কেমন ছোট ছোট সেরকম? এটা হচ্ছে অ্যালভিওলার, এক্সক্রিটরি পোর্শন অফ প্যানক্রিয়াস অ্যান্ড প্যারোটিড গ্ল্যান্ড। এইটা দেখো টিউবুলার অ্যালভিওলার। দেখো কিছু পোর্শন টিউব লাই, দেখো এখানে গ্রিন পোর্শনটা খেয়াল করো, গ্রিন পোর্শনটা খেয়াল করছো? দেখো এই যে কিছু পোর্শন কিন্তু টিউব লাই, তারপরে নিচের দিকে কিছু পোর্শন আবার ওই যে আঙুলে ঠোকার মতো অ্যালভিওলার টাইপ। এই জন্য এটাকে কি বলা আছে? টিউবুলো অ্যালভিওলার। ক্লিয়ার? Now, on the basis of mechanism for releasing their secretory products, secretory product gula, where they secrete, upon this they are divided into three types, merocrine, apocrine and holocrine. How they release their products depends on, dekho merocrine gland. The release of the secretory product occurs via exocytosis. As a result, neither cell membrane nor cytoplasm becomes a part of the secretion. It is a parotid gland. এখানে একটা জিনিস দেখো, এগুলো কি সেল না প্রত্যেকে? এখান থেকে কি হবে? সিক্রেশন হবে। এখান থেকে সিক্রেশনটা কি হচ্ছে? জাস্ট সিক্রেশন অকার জাস্ট বাই এক্সোসাইটোসিস। হেয়ার any cell or cell membrane, is there any disruption in cell or cell membrane? কোনো disruption বা কোনো abnormality কি লক্ষ্য করতে পারছো? এখানে আছে কোনো abnormality? না না, এটা তো secretion। cell গুলো কি same আছে, মানে normally আছে, না কোনো disruption বা কোনো abnormality আছে? আছে না, সেটা হচ্ছে কি মেরোক্রাইন গ্ল্যান্ড। মানে এখানে সেল বা সেল মেমব্রেন অর সাইটোপ্লাজম এখানে কারো কোনো প্রবলেম হচ্ছে না। বাট অ্যাপোক্রাইনে দেখো কি হয়েছে, পুরো ভেঙে যায় নাই এখনো। এ স্মল পোর্শন অফ দি এপিকেল সাইটোপ্লাজম, এপিকেল সাইটোপ্লাজম মিন্স এপিকেল পার্ট অফ দ্য সাইটোপ্লাজম, ইজ রিলিজড অ্যালং উইথ দ্য সিক্রেটরি প্রোডাক্ট। জাস্ট এপিকেল পোর্শন মানে এই যে এটা তো হচ্ছে পুরাটা সেল, সেলে শুধু এপিকেল পার্ট মানে অ্যাপেক্সের অংশটা যদি ওই সিক্রেশনের সাথে বের হয়ে যায় সেটা হচ্ছে কি অ্যাপোক্রাইন গ্ল্যান্ড। সেটা এক্সাম্পল হচ্ছে ল্যাকটেটিং মেমারি গ্ল্যান্ড। তার মানে মায়ের শরীরের ভেতরে যে সেল আছে সেলের একটা অংশ কিন্তু সেই মিল্কের মধ্যে থাকছে, তাই না? লাস্ট ওয়ান দেখো হলোক্রাইন গ্ল্যান্ড। এখানে কি হয়, হোল সেলটাই চলে যায় এর মধ্যে। এখানে দেখো যে মাইটোসিস হচ্ছে না, দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ কি? মাইটোসিস হচ্ছে মানে কি,
এখানে সেলটা চলে গেছে, এই যে দেখো এই সেলগুলো চলে গেছে, তার জায়গায় এখানে আরেকটা নতুন সেল আসছে। নতুন সেল আসতে গেলে কি হতে হবে? মাইটোসিস হতে হবে, এখানে মাইটোসিস হচ্ছে। তাহলে দেখো এ সেক্রেটরি সেল ম্যাচিউরস, ইট ডাইজ অ্যান্ড বিকামস দ্য সেক্রেটরি প্রোডাক্ট। মানে ও সিক্রেশন করবে কি, ও পুরো সেলটাই মরে চলে যায়, ওই সেক্রেটরি প্রোডাক্টের সাথে বের হয়ে চলে আসে। এক্সাম্পল হচ্ছে কি, সেবাসিয়াস ম্যাচ। সেবাসিয়াস গ্ল্যান্ড কোথায় থাকে সবচেয়ে বেশি বলো তো? স্কিন তো অবভিয়াসলি, কোথায়? এই যে স্ক্যাল্পে থাকে, ফেসে থাকে। এই যে আমাদের ফেসে এত একনি গুলা যে হয় তার জন্য কে দায়ী? এইসব এই সেবাসিয়াস গ্ল্যান্ড। দেখো পুরো সেল সুতে বের হয়ে আসছে, যে এসে কি করে পোরটাকে আটকায় দেয়, তাই না? একনিটা হওয়ার কারণটা কি, যে পোরটাকে আটকায় দিচ্ছে, ইনফেকশন হয়। তারপর আসো এন্ডোক্রাইন গ্ল্যান্ড। আমরা এতক্ষণ এক্সোক্রাইন গ্ল্যান্ডের কিছু টাইপস করেছি, এখন আবার এন্ডোক্রাইন গ্ল্যান্ডে আসি। এটা দুই ধরনের আসে, একটা হচ্ছে কি কর্টাইল, আর একটা হচ্ছে ফলিকুলার টাইপ। আমরা কিন্তু পড়েছি কর্টাইল কোথায় পড়েছি বলো, ফলিকুলার টাইপ কোথায় পড়েছি বলো? ফলিকুল পাওয়া উচিত, ফলিকুল দিয়েই বলেছি কিন্তু এক্সাম্পল। কোথায়? হ্যাঁ এই যে দেখো কর্ড টাইপ। এক্সাম্পল হচ্ছে কি কর্ড মানে কি, এরকম লম্বা সুতার মতো কর্ড বলি না আমরা, তাহলে তার কি বলি কর্ড বলি না, সেরকম মানে এরকম ভাবে লম্বা, মানে কর্ড হচ্ছে তোমার এরকম তারের মতো প্যাঁচায় থাকবে। তাহলে সেটা কোথায় কোথায় পাবো? সুপ্রানাল গ্ল্যান্ড, অ্যান্টেরিয়র লোব অফ দি পিটুইটারি গ্ল্যান্ড, আর কি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। ঠিক আছে, এক্সাম্পলগুলো লিখে নাও। ফলিকুলার টাইপের মোস্ট কমন এক্সাম্পল হচ্ছে থাইরয়েড ফলিকুল, বুঝছে? ফলিকুলার টাইপ, এখানে এত কিছু পড়তে পারবো না, লেখাও দরকার নেই, জাস্ট এক্সাম্পল দা রাখো। থাইরয়েড গ্ল্যান্ড ফলিকুলের মতো, এখানে এটা লেখা দরকার নেই, ঠিক আছে? জাস্ট এক্সাম্পলটা রাখো তাহলেই হবে, লেখা লেখার দরকার নেই, শুধু থাইরয়েড গ্ল্যান্ড শেষ। তোমাদের জন্য তো সুবিধা, যেগুলো যদি ইউটিউবে দেয় তোমরা দেখতে পারবে না, এগুলো দেখতে একটু দেখতে পারবে। আচ্ছা, ডিপেন্ডিং অন দা ডিস্টেন্স দ্য সাইটোকাইন মাস্ট ট্রাভেল টু রিচ দ্য টার্গেট সেল। আচ্ছা, এটাও একটা মজার জিনিস, সেটা হচ্ছে যে কোনো এক জায়গায় মানে গ্ল্যান্ডের মধ্যে কি হয়, একটা টার্গেট সেল থাকে আর একটা কি সেল থাকে, না রিসিভ না ঠিক, মানে এটাকে কি বলে, মানে যেটা থেকে সিক্রেট হচ্ছে, সিক্রেট হচ্ছে এক জায়গা থেকে, আর টার্গেট সেলটা সে নিজেও হতে পারে, তার আশেপাশেও হতে পারে, অথবা দূরেও হতে পারে, তাই না? টার্গেট সেল মে বি ইটসেলফ, মে বি সারাউন্ডিং ইট, অর মে বি অ্যাওয়ে ফ্রম ইট। তাহলে কয়টাই হলো? তিন টাইপ। অটোক্রাইন, অটো মিনস সেল, তার মানে কি সিগনালিং সেল ইজ ইটস ওন টার্গেট, মানে এখানে কি বললাম যে নিজেই যদি হয়, সিগনাল সেল অ্যান্ড টার্গেট সেল বোথ আর সেম, ঠিক আছে? এই ধরনের গ্ল্যান্ডগুলোকে আমরা কি বলবো, অটোক্রাইন। প্যারাক্রাইন কি, প্যারা মিন্স সারাউন্ডিং, প্যারা মিন্স সারাউন্ডিং, মানে এটা কি টার্গেট সেল ইজ লোকেটেড ইন দা নিয়ার দা সিগনালিং সেলস, thus the cytokine does not have to enter the vascular system for distribution to its target. বুঝতে পারছো? এটা মানে এটা যে বললাম না, ও যেমন বললো যে লোকাল মানে সিগনালিং সেল যে তার আশেপাশে হচ্ছে টার্গেট সেল, so they are no need to travel through the blood. আর ব্লাডের মাধ্যমে গেলে সেটা কি অ্যাওয়ে ফ্রম ব্লাড হলে, সেটা অলরেডি আমরা করেছি এন্ডোক্রাইন টাইপ বললাম না। এন্ডোক্রাইন টাইপ কিভাবে যাচ্ছে, ট্রাভেলিং সার্কুলেটরি সিস্টেমের মাধ্যমে, সেটা হতে পারে ব্লাড, হতে পারে লিম্ফেটিক, বুঝতে পারছো? এটা এত ডিটেলস লেখার দরকার নাই, এটা জাস্ট জানার জন্য যে এন্ডোক্রাইন টাইপ যেটা সিগনালিং সেল থেকে সিক্রেশনটা
টার্গেট সেলে যাবে ভায়া দা সার্কুলেটরি সিস্টেম। এটা এত ডিটেইলস লেখার দরকার নেই, এটা তোমরা অলরেডি লিখছো এন্ডোক্রাইন টাইপটা। আরেকটা দেখো নেচার অফ সিচুয়েশন, আমি একটু আগে বললাম যে যেমন বললাম যে কমপ্লিট সেল সিক্রেটেড মিউকাস টাইপ অফ সিচুয়েশন, তাই না? তাহলে একটা মিউকাস পেলাম, আরেকটা কি সিচুয়েশন হতে পারে, আরেকটা টাইপ সেরাস, যেমন আমাদের যে সালাইভা, সালাইভাটা কি সেরাস না মিউকাস মনে হয়? স্টমাক পর্যন্ত গেলে সেটা কিরকম হয়ে যায়? মিউকাস মানে হচ্ছে যে স্লিপার পিচ্ছিল, বমি করলে কেমন হয়? বলতে চাইলে বাধ্য হলাম, মুখে নিয়ে ফেলে দাও সেটা কেমন, আর বুঝে ফেলে সেটা কেমন, দুটো কি এক? তাহলে কোনটা সেরাস আর কোনটা মিউকাস বুঝতে পারছো? কারণ কি তোমার ওই যে যখন স্টমাকের ভিতরে গেল, এখানে ইসোফেগাস স্টমাক সব দিক দিয়ে গেল না, সেটা তো মিউকাস মিক্সড হয়ে গেল। মিউকাস ব্যারিয়ার থাকে, ওখানে মিউকাস থাকে, অ্যাসিড থাকে, মানে যাই হোক মানে মিউকাস মিক্সড হয়ে যায়। কিন্তু মুখের মধ্যে যেটা আমি বললাম যেমন গবজের সেল আর মাইনো সালাইভারি গ্ল্যান্ড সব দিকটা আমি একবার আমাদের মুখের ভিতরে কিছু ছোট ছোট সালাইভারি গ্ল্যান্ড হচ্ছে মাইনো দেখার সেজিটি টাঙ্গ আর প্যালেট, তাহলে সেগুলো হচ্ছে কি মিউকাস। আর সেরাসটা দেখো এই যে প্যারাটি গ্ল্যান্ড, তারপর হচ্ছে কি এক্সোক্রাইন পার্ট অফ দি প্যানক্রিয়াস, সেগুলো হচ্ছে সেরাস সিচুয়েশন। প্যানক্রিয়াস এর মধ্যে আমরা যে সেলগুলো আঁকবো সিক্রেটরি সেল, সেগুলো হচ্ছে কি সেরাস টাইপ। লিখছো এটা লেখা মানে মিক্স গ্ল্যান্ড, তার মানে এখানে কি থাকবে বোথ সেরাস এন্ড মিউকাস সিক্রেশন, যেমন কি সাবলিঙ্গুয়াল এন্ড সাবমান্ডিবুলার সালাইভারি গ্ল্যান্ড। বাট এখানে একটা হচ্ছে প্রিডমিনেন্টলি মিউকাস, একটা প্রিডমিনেন্টলি সেরাস। প্রিডমিনেন্টলি বলতে কি বোঝাচ্ছে? বেশি, একটার মধ্যে হচ্ছে মিউকাস সিক্রেশন বেশি, একটা সেরাস সিক্রেশন বেশি। এগুলো আমরা আবার ডাইজেস্টিভ সিস্টেমে আবার করবো, মানে যে প্যারোটিড গ্ল্যান্ড সালাইভারি গ্ল্যান্ড না ডাইজেস্টিভ সিস্টেমে আমরা আবার করবো। বাট এখানে বেসিক যে গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন উইথ এক্সাম্পল, এগুলো খুব ভালো করে তোমাদের মুখস্থ করতে হবে, মেমোরাইজ করতে হবে, ঠিক আছে? বিকজ রিটেন এক্সামে থাকে, হয়তো তোমাকে পুরো গ্ল্যান্ডের ক্লাসিফিকেশন দিবে না, বাট স্পেসিফিক করে দিতে পারে যে ক্লাসিফাই দ্য গ্ল্যান্ড অ্যাকর্ডিং টু নেচার অফ সিচুয়েশন দিতে পারলে এভাবে হয়েছে, চেঞ্জ করব। আচ্ছা এইখানে একটা জিনিস দেখো, আমি ডিফারেন্সটা দিচ্ছি, তার আগে এই জিনিসটা দেখো, এটা হচ্ছে একটা সেরাস অ্যাসিনাই, অ্যাসিনাই হবে অ্যাকচুয়ালি অ্যাসিনাস না, এই যে এক একটা সেল আছে না, ইচ সেল ইজ নোন অ্যাজ অ্যাসিনাস, বাট হোয়েন মোর দ্যান ওয়ান সেলস আর ফর্ম তাহলে এখানে দেখো হাউ ইট লুক লাইক, শেপ ফ্লাওয়ার না, একটা সেলের কথা বলো, কি শেপ? পিরামিড বা ট্রায়াঙ্গুলার ইন শেপ, তাই না? নিউক্লিয়াস, স্মল রাউন্ডেড নিউক্লিয়াস কোথায় আছে? অলমোস্ট ইন দ্য সেন্টার। তারপর এখানে অ্যাপিক্যাল পার্টি কি আছে? সাব জার্মোজেন গ্র্যানুলস, জার্মোজেন গ্র্যানুলস দিস আর অ্যাকচুয়ালি সাবসিক্রেটরি গ্র্যানুলস, ঠিক আছে? এন্ড দিস ইজ মিউকাস অ্যাসিনাই। মিউকাস অ্যাসিনাই গুলো একটু দেখতে কেমন? These are also cuboidal in shape. এটা হচ্ছে পিরামিডাল বলতে পারি, আর ওটা হচ্ছে কিউবয়েডাল ইন শেপ এন্ড
নিউক্লিয়াস কেমন? একটু ফ্ল্যাটেন্ড না? ফ্ল্যাটেন্ড অ্যান্ড লাইস নিয়ার দা বেস, মানে বেজালি ক্রেস্ট। আর উপরে কি আছে? কিছু মিউসিস এন্ড গ্রানিউলস, মানে মিউসিসেনাস সিক্রেশন, মিউকাস সিক্রেশন করে। আর এইখানে দেখো মিক্সড, এটাকে কেন মিক্সড বললাম? এই পুরোটা কি যে লাইট লাইট পার্পল কালার, এই পুরোটা হচ্ছে কি কার মতো, মিউকাসের মতো না সিক্রেশনের মতো? সেরাসের মতো। এই পুরোটা দেখতে মিউকাসের মতো না, এই যে এই অংশটুকু? হ্যাঁ, কিন্তু মিউকাসের উপরে দেখো আবার কিছু পোর্শন আছে, এটা কার মতন দেখতে? সেরাসের মতো। তাহলে এই যে পোর্শন অফ দা সেরাস অ্যাসিনাই দ্যাট আর প্রেজেন্ট ইন দা মিউকাস অ্যাসিনাই, দিজ আর নোন অ্যাজ সেরাস ডেমিলিয়ন্স, দিজ আর নোন অ্যাজ সেরাস ডেমিলিয়ন্স। বুঝতে পারছো? মানে মিউকাস গ্ল্যান্ড বা তার মাথার উপরে মানে মুকুটের মতন কে আছে, সেরাস অ্যাসিনাস আছে। সেই সেরাস অ্যাসিনাই গুলাকে এখানে আমরা কি নাম দিয়েছি? সেরাস ডেমিলিয়ন্স। একটু আগে এটা লিখেছো বোধহয়, এই যে সাম অফ দ্য মিউকাস অ্যাসিনাই পজেসেস সেরাস ডেমিলিয়ন্স, দেখেছো? এটাই। তাহলে এখানে যে সিক্রেশনটা হবে সেটা কি ধরনের হবে? মিক্স। তার মিউকাস অ্যাসিনাই থেকে মিক্স হচ্ছে, আবার সেরাস ডেমিলিয়ন্স থেকে কি আসতেছে? সেরাস আসতেছে। তাহলে মিক্স সিক্রেশন। এখন এই ডিফারেন্সটা দেখো, কনসিস্টেন্সি ফর সিক্রেশন, ওটা হচ্ছে থিন ওয়াটারি আর ওটা হচ্ছে থিক ভিসকাস। তারপর নেচার অফ সিক্রেটরি গ্রানিউলস, জার্মোজেন গ্রানিউলস, মিউসিস এন্ড ড্রপলেটস, ওই যে মাথায় অ্যাপ্লিকেবল যেটা থাকে। শেপ অ্যান্ড পজিশন অফ নিউক্লিয়াস কেমন? রাউন্ডেড সেন্ট্রাল আর ওটা হচ্ছে ফ্ল্যাট পেরিফেরাল। সাইজ অফ লুমেন, ওটা স্মল আর ওখানে লার্জ। অ্যাপিয়ারেন্স অফ সেল বাউন্ডারিজ, ইনডিস্টিংক্ট আর ওটা হচ্ছে কি? ডিস্টিংক্ট। And staining reaction with hematoxylin and eosin কেমন? ডার্কলি স্টেইন আর ওটা লাইট স্টেইন। অলরেডি আমরা দেখেছি তাই না? মিউকাস অ্যাসিনাই গুলো কেমন? লাইট স্টেইন। আর সেরাস অ্যাসিনাই গুলো ডার্ক স্টেইন। এটা লিখে নাও, এটা ইম্পর্টেন্ট। এটা অনেক সময় ভাইবাতেও ভাইবার জন্য লাগে। এটা যদি তোমার সামনে থাকে তাহলে তুমি খুব ইজিলি এটা ই করবে। এটা কোনো বইয়ে ভাবে নাই বোধ হয়। আমি এটা দুই তিনটা বই থেকে বা ইয়ে থেকে নিয়েছিলাম। ফাংশনটা কি? এনজাইম অ্যাকশন আর এটা প্রোটেকশন অ্যান্ড লুব্রিকেশন। আমাদের পড়া প্রায় শেষ, আমরা শেষের দিকেই আছি। আচ্ছা, এটা নাহলে তুমি একটু পরে লেখো, আমি আরেকটা জিনিসে চলে যাই। আমি যখন রোল কল করবো তখন এটা লিখো। এখানে একটা সেল দেখো, মায়োএপিথেলিয়াল সেল। এই সেলটা সম্পর্কে বলতে আমি আগেও বলেছিলাম, দিস ইজ অ্যাকচুয়ালি এ কন্ট্রাক্টাইল টাইপ অফ সেল। এটা এত লেখার দরকার নেই, তো জেনে রাখো। কন্ট্রাক্টাইল সেল মানে এই যে দেখো, এখানে এখানে খেয়াল করছো একটা, এই যে একটা লুনেট শেপ মানে অর্ধচন্দ্রাকৃতির একটা সেল আছে, যে পুরো সেরাস অ্যাসিনাই অর মিউকাস অ্যাসিনাই সারাউন্ডেড বাই এ থিন বেজাল ল্যামিনা। দেখতে পাচ্ছ কি এখানে? এই যে একটা একটা বেজাল ল্যামিনা দিয়ে ঢাকা, দেখতে পাচ্ছ? অ্যান্ড দিস মায়োপিথেলিয়াল সেল ইজ প্রেজেন্ট উইদিন দা বেজাল ল্যামিনা। মায়োপিথেলিয়াল সেলের কাজটা কি? মায়ো মিন্স মাসেলের কাজ কি? কন্ট্রাকশন করা। তাহলে এখানেও কি করবে? কন্ট্রাকশন করবে। ও কন্ট্রাকশন করার কি দরকার? হোয়েন ইট কন্ট্রাক্ট দ্যাট ইট হ্যাভস টু সিক্রেট দ্য সিক্রেটরি প্রোডাক্ট ফ্রম দি অ্যাসিডেন্ট। বুঝতে পারলে? ও যখন কন্ট্রাক্ট করবে তখন কি হবে ওর? এই যে ফাংশনটা দেখো, ইজ টু কন্ট্রাক্ট অ্যারাউন্ড দ্য সিক্রেটরি অর কন্ডাক্টিং পোর্শন অফ দ্য গ্ল্যান্ড অ্যান্ড হ্যাজ হেল্প টু প্রোপেল সিক্রেটরি প্রোডাক্ট ইন টু দ্য ডাক্ট। এখন কি বুঝে গেল? হ্যাঁ, মানে মাইক্রোথিলিয়ামের সেলের কাজই হচ্ছে সিক্রেশন মানে কন্ট্রাক্ট করা, আর কন্ট্রাক্ট করার ফলে কি হয়, ওই যে মিউকাস বা সেরাস অ্যাসিনাই থেকে সিক্রেশনটা বের হয় এবং ডাক্তে যায়। বুঝে গেল? আর নাই এখানে? এটা হচ্ছে সবগুলা সেলগুলো আলাদা আলাদা করে রেখেছিলাম, এটা একসাথে আছে। এটা তোমাদের জ্যাম্পুরাতে বা যে কোনো বই সুন্দর করে পাবা। এখন এটা লিখতে থাকো, আমি রোলটা কল করবো। হ্যাঁ,